ডাকাতির প্রস্তুতিকালে কোতোয়ালির পুরাতন রেল স্টেশন এলাকা থেকে তিনজন গ্রেপ্তার। চট্টগ্রামের ব্যবসায়ীরাই টার্গেট ছিল তাদের। টেকনাফে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন গামী পর্যটকবাহী জাহাজ থেকে সমুদ্রে ময়লা আবর্জনা ফেলায় তিন জাহাজকে ৬০,০০০ টাকা জরিমানা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন। চট্টগ্রামের বাঁশখালীতে ট্রলি ও ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোক্তার আহমদ নামে এক ব্যক্তির মৃত্যু। কক্সবাজারের টেকনাফের হিলাই ইউনিয়নের লেদা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত টমটমে থাকা স্কুল ছাত্র সহ ৫ জন আহত। চট্টগ্রামের সন্দ্বীপ কমপ্লেক্স এলাকায় অন্যকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু। আনোয়ারায় অচেতন অবস্থায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি উদ্ধার।